أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله؟ قال الحواريون نحن أنصار الله، آمنا بالله واشهد بأننا مسلمون. صدق الله العظيم. الله تعالى বলেন যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে কুফরের আশঙ্কা করলেন অনুভব করলেন তখন তিনি বললেন যে আল্লাহর পথে আমার সাহায্যকারী কারা তখন সঙ্গীরা বলল যে আমরা আল্লাহ তাআলার সাহায্যকারী আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছি অর্থাৎ আমরা মুসলমান তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের কথা বলেন ঈসা আলাইহিস সালাম যখন নাকি দাওয়াত দেন তাওহীদের দাওয়াত আল্লাহ তাআলার দিকে দাওয়াত এবং মূর্তি পূজা এবং সমস্ত অনৈতিক কাজ থেকে বিরত থাকার দাওয়াত দেন এবং বিশেষ করে যখন বলেন যে ইহুদি ধর্ম তার আগে যে ধর্ম ছিল মুসা আলাইহিস সালামের ধর্ম ইহুদি ধর্মের মধ্যে অনেক বিকৃতি ঘটেছে যেমন গত সপ্তাহে এসেছিল ওয়ালি উহিল্লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম ইহুদি ধর্মে অনেক বিকৃতি ঘটেছে তার সংশোধন করার জন্য আমি এসেছি তো ইহুদি ধর্মের বিরুদ্ধে যখন কথা বলছেন তাদের বিকৃতির কথা যখন বলছেন তো ইহুদি ধর্মের লোকরা বিশেষ করে তাদের পণ্ডিতরা ঈসা আলাইহিস সালামের উপরে অনেক ক্ষেপে গেলেন তো ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করা শুরু করলেন এবং এক পর্যায়ে ওই ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ক্ষতি করার চেষ্টা করলেন তো তখন ঈসা আলাইহিস সালাম যখন তাদের কাছ থেকে কুফুরের আশঙ্কা করলেন যে তারা ঈসা আলাইহিস সালামকে মানতেছে না ঈসা আলাইহিস সালামকে ক্ষতি করার চেষ্টা করতেছে যখন নাকি এই আশঙ্কা দেখলেন তখন উনি বললেন মান আনসারি ইলাল্লাহ যে আল্লাহর কাজে আমার সাহায্যকারী কে হবে কারণ কোনো দাওয়াত কখনোই একা স্বাবলম্বী করা একা এস্টাবলিশ করা একা দেওয়া সম্ভব না সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলা কিছু সাহায্যকারী বা কিছু সাহাবি কিছু হাওয়ারি কিছু মুমিন আল্লাহ তাআলা সমস্ত নবীদের সাথে আল্লাহ তাআলা তৈরি করছেন যেই সঙ্গীদের মাধ্যমে ওই নবীগণ দাওয়াতের কাজ করছেন তাওহীদের কাজ করছেন এবং সকল অনৈতিক সকল খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়েছেন তখন ঈসা আলাইহিস সালামের কিছু সঙ্গী যখন নাকি যে কোনো দাওয়াতের মধ্যে সাধারণ দাওয়াতের মধ্যে অনেক মানুষ আসে ঈসা আলাইহিস সালাম মানুষের সেবা করতেন মানুষের উপকার করতেন যারাই অসুস্থ তাদের কে চিকিৎসা দিতেন যেমন আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছি যে ঈসা আলাইহিস সালাম একবারে 50,000 রোগীকে চিকিৎসা দিয়েছেন আর সবাই ভালো হয়ে গেছে আর সবাইকে চিকিৎসা দেওয়ার আগে ঈসা আলাইহিস সালামের শর্ত ছিল যে তোমরা আমার আল্লাহর উপর ঈমান আনবা আর আমি যে ধর্ম এনেছি আমার আনিত রেসালাতের উপর ঈমান আনবা তাহলে আমি তোমার চিকিৎসা করব তাহলে তুমি ভালো হবা আর এভাবে একই সময় 50,000 লোক তার কাছ থেকে চিকিৎসা সেবা নিছে আর 50,000 লোক একই সময় তার উপর ইসলাম গ্রহণ করছে তো এরকম ঈসা আলাইহিস সালামের উপরে ইসলাম বা বিশ্বাস করা ঈসা আলাইহিস সালামকে মানার লোক অনেক ছিল কিন্তু সকল মুসলমানের ক্ষেত্রে সকল মুমিনের ক্ষেত্রে আল্লাহ তাআলা নিয়ম হলো পরীক্ষা করেন কারা খাঁটি মুমিন আর কারা ইতস্তত মুমিন দ্বিধাগ্রস্ত মুমিন এদেরকে আল্লাহ তাআলা পার্থক্য করে ফেলেন
তো এটা কখন হয়? যখন নাকি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে। ঈসা আলাইহিস সালামের বিরোধিতা যখন শুরু করছে, ঈসা আলাইহিস সালামকে ক্ষতি করার আশঙ্কা যখন দেখা দিছে, তখন ঈসা আলাইহিস সালামের পাশ থেকে মানুষজন চলে গেছে। তো সেই সময় ঈসা আলাইহিস সালাম তাদের ও তার অনুসারীদেরকে বলছেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর কাজে এখন আমাকে সহযোগিতা করবে। অর্থাৎ আমার উপরে যে আশঙ্কা, এই আশঙ্কা বরদাস্ত করার জন্য কে কে তৈরি আছে? তখন হাওয়ারিয়িন তারা বলছে যে আমরা আল্লাহ তাআলা সাহায্যকারী। কোন কোন রিওয়ায়াত আছে মাত্র 12 জন, তাফসীরে কুরতুবিতে তাফসীরে বাগাওয়িতে আছে মাত্র 12 জন ঈসা আলাইহিস সালামের সঙ্গী হিসাবে শেষ পর্যন্ত ছিলেন। তো যাই হোক, কিতাবের মধ্যে যা আসছে আমি সেটা বলি। এখানে লম্বা হাওয়ারিয়িনদের সম্পর্কে ঘটনা আছে। এই হাওয়ারিয়িনদের প্রতি যুগে যে হাওয়ারি থাকে, তার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা কঠিন মুহূর্তে পড়ছেন। সাহাবায়ে কেরাম আশেপাশে ছিল না, তীর আসতেছিল। তো ঈসা আলাইহিস রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ডাকছেন যে মান হাওয়ারি ইলাল্লাহ, আমার সঙ্গীকে, আমার সহযোগিতা কে করবে? তখন অন্য সবাই আতঙ্কগ্রস্ত, কেউ দাঁড়ায় নাই। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন যে আমি আপনার সহযোগিতা করব। রসুল বলছেন যে তুমি বসো। আবার বলছেন এই সময় আমার কে সহযোগিতা করবে? আবার কেউ দাঁড়ায় নাই। ওই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পাইছেন? অনেকে হয়তো দূরে ছিল বা কাছে ছিল না, যারাও কাছে ছিল তারাও আতঙ্কগ্রস্ত। তৃতীয়বার আবার ডাকছেন আমার সহযোগিতা কে করবে? ওই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দাঁড়িয়েছেন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলছেন, লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারি, প্রতি নবীর একজন হাওয়ারি থাকে, সঙ্গী থাকে, একেবারে আপন সঙ্গী। আর ওয়া হাওয়ারি, আর আমার আপন সঙ্গী হলো জুবাইর ইবনে আওয়াম। তো এই জন্য ঈসা আলাইহিস সালামের 12 জন সঙ্গী ছিল, হাওয়ারি ছিল। হাওয়ারি শব্দের অর্থ হলো হুর, অর্থাৎ ফর্সা হওয়া। আর ঈসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে হাওয়ারি বলা হয় এই জন্য তাদের মন অনেক পরিষ্কার ছিল, এবং কোন কোন রয়েছে আছে তাদের জামাও অনেক পরিষ্কার ছিল, ফর্সা ছিল এই জন্য। আর কোন কোন রেওয়ায়াতে আছে যে তারা মানে ইসের কাজ কর, ধোপার কাজ করতেছেন, মানুষের জামা পরিষ্কারের কাজ করতেন, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়। যাই হোক, মূল কথা তাদের মন পরিষ্কার ছিল, এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়। তাফসিরে তবারি, তাফসিরে বাগাওয়ি, তাফসিরে কুরতুবি, তাফসিরে তবারিতে বিশেষ করে লম্বা রেওয়ায়াত আসছে যে ঈসা আলাইহিস সালাম যখন নাকি ঈসা আলাইহিস সালামের উপরে ইহুদিদের আক্রমণের আশঙ্কা হয়েছে, তখন ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম রাদিয়াল্লাহু আনহা ঈসা আলাইহিস সালামকে সহ তাদের এলাকা বাইতুল মুকাদ্দাস থেকে বাইরে চলে গেছেন। আর ঈসা আলাইহিস সালামের শত্রু অনেক বেশি ছিল, ইহুদিরা সব জায়গায় তখন ছিল, ঈসা আলাইহিস সালামের সব জায়গায় ঈসা আলাইহিস সালামের উপরে আক্রমণের আশঙ্কা ছিল, যার কারণে ঈসা আলাইহিস সালাম প্রতি এলাকা পরিবর্তন করতেন। এক তো হলো দাওয়াতের নিয়তে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন দাওয়াত দেওয়ার জন্য, মানুষের কাছে ইসলাম প্রচার করার জন্য, এবং তার উপরে আঘাতেরও আশঙ্কা থাকত, এই জন্য উনি বিভিন্ন জায়গা পরিবর্তন করতেন। যার কারণে ঈসা আলাইহিস সালামের আরেক নাম আছে মাসিহ, মাসিহ অর্থ বিচরণকারী। ঈসা আলাইহিস সালাম অনেক বিচরণ করছেন, এক এলাকা থেকে এলাকা, আরেক এলাকা, আরেক এলাকা থেকে আরেক এলাকা, এই জন্য তাকে মাসিহ বলা হয়। যাই হোক, মারিয়াম রাদিয়াল্লাহু আনহা ওইরকম এক আঘাতের আশঙ্কায় তার ছেলেকে নিয়ে উনি বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে অন্য এক অপরিচিত এলাকায় গিয়ে ওখানে একজন মানুষের কাছে উনি বলছেন যে আমি ঈসা ইবনে মারিয়াম, আমি মারিয়ামের সন্তান ঈসা, আমি রসুলুল্লাহ, আল্লাহর রসুল, আমি ইসলামের প্রচার করতে চাই, তুমি আমাকে সহযোগিতা করো। তো এক লোক তাকে সহযোগিতা করার জন্য তৈরি হয়ে গেছে। তো ওনার বাসায় ওনাদেরকে আশ্রয় দিছে, ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম রাদিয়াল্লাহু আনহা দুজনকে আশ্রয় দিছে। আশ্রয় দেওয়ার পরে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখতেছেন যে ওনার যে স্ত্রী, ঘরের যে মহিলা, উনি অনেক পেরেশান, অনেক অস্থির, অনেক চিন্তিত। তো ওনাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি এত পেরেশান কেন, এত চিন্তিত কেন, আপনি আমাদের এত উপকার করতেছেন? বলে যে না, আমি আসলে পেরেশান, এই অস্থিরতার কথা, চিন্তার কথা আপনাকে বলে কোনো লাভ নেই। বলে না, আপনি যদি আমাকে বলেন আল্লাহ হয়তো আমার দ্বারা আপনার কোনো উপকারও করতে পারে, বলেন আপনার কি সমস্যা। তো সেই মহিলা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে আমাদের এই এলাকার নিয়ম হলো, আমাদের যে রাজা সে বিভিন্ন জায়গায় শিকারে যায়,
আর আমাদের এলাকায়ও উনি শিকারে আসে, বিভিন্ন সময় আসে। আর উনি যখন ওনার দলবল নিয়ে আসে, তখন আমাদের এই এলাকার মধ্যে প্রতি ঘরের উপরে তার মেহমানদারি করা, তার আপ্যায়ন করা দায়িত্ব। তো এখন সামনের বার উনি আসতেছেন, আর তার আপ্যায়ন করার দায়িত্ব হইল আমাদের উপরে, আমাদের ঘরের উপরে। কিন্তু আমরা গরিব, আমরা দরিদ্র, আমাদের তার দলবলকে, ওই রাজাকে আপ্যায়ন করার মতো আমাদের সামর্থ্য নাই। আর আমরা যদি তাকে আপ্যায়ন করতে না পারি, তো আমাদেরকে সে চরমভাবে অপমানিত করবে এবং বিভিন্নভাবে আঘাত করবে, অনেক আমাদের সমস্যা করবে। তো উনি মারিয়াম রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমার এক ছেলে আছে, ইনশাআল্লাহ আপনার এই সমস্যার ব্যাপারে আমার ছেলে আপনার সহযোগিতা করবে। তো ঈসা আলাইহিস সালামকে তার মা বললেন যে এরকম তাদের সমস্যা, তুমি একটু সমাধান করো। তো ঈসা আলাইহিস সালাম তার মাকে বলতেছেন, এগুলো আমি যা বলতেছি হুবহু এরকম তাফসিরে তাবারিতেও আছে, তাফসিরে বাগাউইতেও আছে। উনি বলতেছেন যে মা, আমি যদি তাদের উপকার করি তাহলে তাদের ক্ষতি হইতে পারে, হয়তো তাদের উপকার হবে, এইবারের জন্য হয়তো একটু আঘাত থেকে মায়ের থেকে বাঁচবে, কিন্তু তাদের ক্ষতি হবে। তো ওনার ওই যে এলাকা ওই ঘরওয়ালা, সে বলল যে ক্ষতি হইলে হোক কিন্তু আমার একটু উপকার করেন। তো যাই হোক, তো যেহেতু পীড়াপিড়ি করছেন, তো উনি বলছে ঠিক আছে, যদি যখন রাজা তোমাদের বাড়িতে আসবে, তোমাদের যে পাতিল আছে এই পাতিলগুলো তোমরা সব চুলায় চড়িয়ে দিবে, চুলায় দিয়ে দিবে, যে আমাদের তো কোনো চাল ডাল কিছু নাই, চাল ডাল লাগবে না, শুধু পানি দিয়ে তোমরা চড়িয়ে দিবে। তো তখন যখন নাকি ওই রাজা আসছে এবং রাজার দলবল বিরাট বহর যখন আসছে তাদের বাড়িতে, তো ঈসা আলাইহিস সালাম বললেন যে এখন তোমাদের পাতিল সব চুলার উপরে চড়িয়ে দাও। যখন চড়িয়ে দিছে, তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, হে আল্লাহ আপনি এই পাতিলগুলোর মধ্যে খাবারের ব্যবস্থা করে দেন। তো আল্লাহ তাআলার কুদরতে ওই সমস্ত খালি পাতিল, যেগুলোর মধ্যে শুধু পানি ছিল, ভরপুর খাবার ভর্তি করে দিছে। তো বিভিন্ন ধরনের খাবার, রাজার মতো, তাদের তার শান শওকত মতো, তার চাহিদা মতো খাবার রাজার সামনে উপস্থাপন করছে। তো রাজার সামনে উপস্থাপন করার পরে রাজারা পানীয় খেত, আমরা যেরকম শরবত খাই, বা এখন বর্তমানে কোক, পেপসি, মেরেন্ডা, যদিও নাকি এগুলো চরম ক্ষতিকর। এখন আপনারা হয়তো বিভিন্ন প্রতিবেদন পড়ছেন যে এই পেপসি, মেরেন্ডা, যত পানীয় আছে, ড্রিঙ্কস যত কিছু আছে, এগুলো 60 ঘন্টার মধ্যে মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ক্ষতি পৌঁছায়। এগুলো এখন গবেষণা দ্বারা স্বীকৃত, যদিও আমরা এগুলো চরমভাবে খাই। যাই হোক, তার ড্রিঙ্কসও লাগতো। এখন ওই ড্রিঙ্কসের জন্য কি করবে? তো ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের সেই পানীয়র ই নিয়ে আসো, জগ নিয়ে আসো। তো জগের মধ্যে ঈসা আলাইহিস সালাম দোয়া করছেন, ওই জগের মধ্যে এক অসাধারণ এক পানীয় আল্লাহ তাআলা তৈরি করে দিছেন। তো যখন ওই পানীয় ওই রাজার সামনে উপস্থাপন করা হয়েছে, রাজা বলতেছে যে এই জুসটা এটা কোন জায়গার? এখন সে দেখতেছে যে এই জুস তো আমার এলাকায়, আমি তো সব ধরনের জুস খাইছি, সব ধরনের পানীয় খাইছি, কিন্তু এই পানীয় তো আমার এলাকার পানি না। তো নাকি জিজ্ঞেস করছেন কোন এলাকার জুস এটা। তো উনি ওই যে ঘরওয়ালা, যে পরিবার পরিবার কর্তা, সে বলতেছে যে অমুক এলাকার, বলে না অমুক এলাকারটা তো আমিও খেয়েছি, কিন্তু ওই এলাকার স্বাদ তো এরকম না, তুমি সত্য করে বলো। এখন তাকে ভালো করে যখন ধরছে, বলছে সত্য বলো কোন জায়গার, না হয় আমি তোমাকে শাস্তি দিব। যখন ভালো করে ধরছে, তখন উনি বলছেন যে আমার বাসায় এক মেহমান আসছে, সেই মেহমানের এক ছেলে, আল্লাহ তাআলা তাকে এরকম অলৌকিক ক্ষমতা দিছে, আর সে এরকম এরকম সমস্ত খাবারের ব্যবস্থা করছে, আর এই পানীয়রও ব্যবস্থা সে করছে। বলে সে এরকম অলৌকিক কাজ করতে পারে, তাকে নিয়ে আসো। এখন যখন তাকে নিয়ে আসছে, বলছে যে যে তুমি এরকম অলৌকিক কাজ করতে পারো, আমার এক কাজ করতে হবে। কি কাজ? যে আমার একটা ছেলে, আমি যাকে রাজপুত্র হিসেবে রেখেছিলাম যে আমার পরে রাজা হবে, সে কিছুদিন আগে মারা গেছে। তুমি যেহেতু এগুলো অলৌকিকভাবে করতে পারো, তাহলে আমার ওই ছেলেকেও জীবিত করতে হবে। যদি তুমি ওই ছেলেকে জীবিত না করো, তোমাকেও শাস্তি দিব, এই ঘরওয়ালা সবাইকে শাস্তি দিব। এখন ওই ঘরওয়ালার দিকে তাকিয়ে, সবার দিকে তাকিয়ে, তো উনি বলতেছেন কি যে দেখেন রাজা মশাই, রাজা আমি আপনার ছেলেকে জীবিত করতে পারি, কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর হবে। বলে ক্ষতি হোক আর যাই হোক, আমি আমার ছেলেকে চাই, তুমি আমার ছেলেকে জীবিত করবা। তো ঈসা আলাইহিস সালাম
তো উনি বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনার ছেলেকে যেন জীবিত করে দেয়। কোথায় আছে? কবরে নিয়ে যান, কবরে নিয়ে গেছে আপনি আল্লাহ তাআলার আদেশে জীবিত হয়ে যান। তখন সেই ছেলে আল্লাহ তাআলার আদেশে জীবিত হয়ে গেছে। তো সেই ছেলে যখন জীবিত হইছে, ওই ছেলে জীবিত হওয়ার পর এদিকে ওই ঈসা আলাইহিস সালাম তার আগে শর্ত দিয়ে দিছিলেন যে আমি যদি আপনার ছেলেকে জীবিত করতে পারি তাহলে আমাকে আপনি ছেড়ে দিবেন, আমাকে আমি যেখানে যাই আমাকে ছেড়ে দিবেন, আপনারা আমাকে আর ধরবেন না। বলছে আচ্ছা ঠিক আছে। তো ঈসা আলাইহিস সালামকে অনুমতি দিছেন, ঈসা আলাইহিস সালাম ওই এলাকা রেখে আর এক এলাকায় চলে গেছেন। আর এর মধ্যে ওই ছেলের, ওই রাজার ছেলে যখন আবার জীবিত হয়েছে আর ওই রাজার ছেলেকে পরবর্তী বাদশাহ হিসাবে ঘোষণা করছেন, ওই এলাকার লোকজন এমনি রাজার উপর অনেক অতিষ্ঠ ছিল। এখন দেখতেছে এই রাজা এতদিন আমাদের উপরে জুলুম করছে, এখন আবার উনি মারা যাওয়ার পরে আবার ওনার ছেলে আমাদের উপরে জুলুম করবে, আসো সবাই মিলে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি। সবাই মিলে আসছে, রাজাকেও হত্যা করছে, রাজার ছেলেকেও হত্যা করছে। ঈসা আলাইহিস সালাম বলছিল আপনার ছেলে জীবিত হলে আপনার ক্ষতি হবে, মানে নাই তো ওই ক্ষতি হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম ওখান থেকে চলে আসেন। তাফসিরে তবারিতে আরো ঘটনা আসছে, যেটা ওখান থেকে আসার পরে ঈসা আলাইহিস সালাম সফর করতেছেন, এক ইহুদি ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়েছেন যে আমি আপনার সঙ্গী হব। তো ঈসা আলাইহিস সালাম বলছেন ঠিক আছে, আমি তোমাকে সঙ্গী করতে পারি কিন্তু তুমি আমার ধর্মের উপর ঈমান আনতে হবে। ঠিক আছে, আমি আপনার উপর ঈমান আনবো কিন্তু আমি আপনার সাথে যাব। কিন্তু সে ওই ইহুদি রয়ে গেছিল, ঈসা আলাইহিস সালামের সাথে গেছেন, ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনছেন। তো ঈসা আলাইহিস সালামের সাথে যাইতেছেন, ওই সময় দেখতেছেন যে এক জায়গায় একটা খনি, অনেক স্বর্ণ, এগুলো তাফসিরে তবরিতে সব হুবহু এরকম আছে, অনেক স্বর্ণ, স্বর্ণের খনি দেখে ওই সঙ্গীটা বলতেছে এই স্বর্ণের খনিগুলো আমরা নিয়ে নেই। তার দুনিয়ার প্রতি অনেক লোভ ছিল, ঈসা আলাইহিস সালাম মানা করছেন যে না, এটা কারো মালিকানা হবে, এটা আমরা নিলে আমাদের লাভবান, আমরা এগুলো রাখতে পারবো না, এগুলো আমরা দখলেও রাখতে পারবো না, এবং এটা গুনাহ হবে, এটা পাপ হবে, এটা নেওয়া যাবে না। তো সে ঈসা আলাইহিস সালামের কথা শুনছে এবং ঈসা আলাইহিস সালামের সাথে রওনা দিছে। এদিকে ওই খনিকে চারজন লোক, আর চারজন লোক পাইছে, চারজন লোক পাওয়ার পরে ওই চারজন নিয়ে এখন বন্টন করা শুরু করছে, আসো আমরা এই এই খনিগুলোকে নিজেদের মধ্যে বন্টন করি। এখন চারজন আর চারটা ভাগ হয়েছে। এখন ভাগ হওয়ার পরে দুইজনকে পাঠাইছে, আমাদের খুদাল আছে, যাও কিছু খাবার দাবার নিয়ে আসো। তো দুইজন গেছে খাবার দাবার আনতে, আর দুইজন ওই খনিকে, স্বর্ণের খনিকে, স্বর্ণকে পাহারা দিতেছে। এখন যারা খাবার আনতে গেছে তারা চিন্তা করতেছে যে এতগুলো স্বর্ণর যদি ভাগ করি, চার ভাগ তো যদি দুই ভাগ তাদেরকে দিয়ে দেই আমরা তো অর্ধেক পাইতেছি, তার চেয়ে চলো আমরা করি, আমরা এই যে খাবার নিয়ে যাব এই খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিই, তাহলে এই খাবার খেয়ে ওই দুইজন যারা আছে এরা মারা যাবে, তাহলে আমরা অর্ধেক অর্ধেক করে তুমি আর আমি নিব। বলে আচ্ছা ঠিক আছে। তো ওই খাবারের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসছে। আর এদিকে যারা পাহারা দিতেছিল তারা চিন্তা করতেছে যে দেখো এইটা তাদেরকে অর্ধেক দিয়ে দিতে হবে, তার চেয়ে আমরা এক কাজ করি, এই দুইজন আসার সাথে সাথে আমরা দুইজন মিলে দুজনকে হত্যা করে ফেলব, তাহলে এই দুইটা এই স্বর্ণগুলো আমরা ভাগ ভাগ করে নিয়ে নিব। তো ওনারা খাবার নিয়ে আসছে, তো ওনারা ওই খাবার রাখছে, আর ওনারা দুইজন আসার সাথে সাথে দুইজনকে হত্যা করে ফেলছে। হত্যা করার পর ওই খাবার ওই দুইজন খেয়েছে, ওই দুইজনও খেয়ে মারা গেছে, স্বর্ণ স্বর্ণের জায়গায়, আর তারা চারজন মারা গেছে। তো ঈসা আলাইহিস সালাম ওই তার সঙ্গীকে নিয়ে যাচ্ছে, আর ঈসা আলাইহিস সালাম বলতেছে আসো আমরা আমাদের খাবারগুলোকে, যেহেতু সফর সঙ্গী আসো আমরা সবাই খাবার একত্রিত করি। ঈসা আলাইহিস সালামের কাছে একটা রুটি ছিল আর ওই সঙ্গী ইহুদিদের কাছে দুইটা রুটি ছিল। এখন যখন রাতে ঘুমাতে গেছে তখন ওই সঙ্গী দেখতেছে যে আমি তার সঙ্গী হয়েছি কিন্তু তার কাছে হলো একটা রুটি আর আমার কাছে হলো দুইটা রুটি, আমি কেন আমার দুইটা রুটিকে তার রুটির সাথে মিলাবো, আমি ক্ষতিগ্রস্ত হবো না, আমি দুইটা রুটি তাকে দিব না, একটা রুটি রাতেই খেয়ে ফেলবো। যেরকম হুবহু কিতাবের মধ্যে আসছে তাফসিরে তবারিতে আমি এরকম বলতেছি। তো উনি কল্লোকে রাতের মধ্যে উঠে ওই একটা রুটি খাওয়া শুরু করছে। ঈসা আলাইহিস সালাম রাত উঠে বলে যে তুমি কি করো, বলে না আমি কিছু করি না। তো এরকম করে একটা রুটি খেয়েছে আর একটা রুটি রয়েছে। তো সকালে যখন খেতে একত্রিত বসছে, আসো তোমার খাবার নিয়ে আসো আমার খাবারও আমি জমা করি, তো উনি একটা রুটি আর উনিও একটা রুটি জমা করছে। বলে তোমার কাছে কি একটাই রুটি? বলে হ্যাঁ আমার একটাই রুটি, আমার কাছে তো আমার মনে হয় ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা জানিয়েছেন, আমার মনে হয় তোমার কাছে আরও রুটি ছিল। বলে না আমার কাছে আর কোনো রুটি ছিল না, একটাই রুটি ছিল। তো ঈসা আলাইহিস সালাম যখন নাকি বলছেন একটাই রুটি, ঈসা আলাইহিস সালাম আর কিছু কথা বলেন নাই, তো ওনাকে নিয়ে গেছেন। তো যাওয়ার পর অনেক ক্ষুধা লাগছে,
তো ক্ষুধা লাগার পরে ওই ইহুদি ইউসা আলাইহিস সালামকে বলতেছেন যে অনেক ক্ষুধা লাগছে, আমরা কিছু খাই, কি খাবো? তো একটা ছাগলের পাল একটা দেখতেছে, ছাগলের রাখালকে জিজ্ঞাসা করলেন যে ভাই তোমরা, তুমি কি আমাদের একটা ছাগল দিবা খাওয়ার জন্য, মেহমানদারি করার জন্য দিবা, পরবর্তীতে তোমাকে একটা ছাগল আমরা দিয়ে দিব আবার? তো বলছে ঠিক আছে, আপনি যদি একটা ছাগল দেন, নেন। তো একটা ছাগল ওই সঙ্গীকে দিলি, ইহুদিকে, জবাই করো, জবাই করে ভুনা করো, ভুনা করে কি নিয়ে আসছে, আসো আমরা খাবো, কিন্তু হাড্ডি কিছু ভাঙবা না। তো খাওয়া দাওয়া শেষ করার পরে ওই হাড্ডিগুলোকে ওই চামড়ার মধ্যে রেখে আবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ এই হাড্ডিগুলোকে আপনি আবার ছাগল বানিয়ে দেন। তো আল্লাহ তাআলা ওই হাড্ডিগুলোকে আবার আস্ত ছাগল বানিয়ে দিছে। এখন ওই ইহুদি এটা দেখতেছে যে ঈসা আলাইহিস সালামের কত বড় মুজিজা, একটা হাড্ডি থেকে ছাগল বানিয়ে দিছে। যখন এটা দেখছে তখন ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করে, দেখো তুমি এরকম মুজিজা দেখছো, আল্লাহ তাআলাই এই হাড্ডিগুলোকে ছাগল বানিয়েছে, তার ওই আল্লাহর কসম খেয়ে বলি, বলো তোমার কাছে কয়টা রুটি? বলে না, আমার কাছে একটাই রুটি ছিল। তারপর আবার সামনে গেছে, আবার সামনে গিয়ে ক্ষুধা লাগছে, আবার একটা গরুর পাল, সেই গরুর পালের মধ্যে থেকে একটা গরু তার কাছ থেকে চাইছে, তো গরু এরকম জবাই করছে, আবার হাড্ডিগুলোকে একত্রিত করে আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন ওই ইহুদির সামনে যে তো এই হাড্ডিগুলো তোমরা আবার গরু হয়ে যাও, ওই হাড্ডিগুলো আবার জীবিত একসাথে মিলে আবার গরু হয়ে গেছে। তখন এইটা দেখার পরে তাকে বলতেছে যে এই গরু, এই হাড্ডিগুলোকে আল্লাহ তাআলা জীবিত করছে, নতুন করে গরু বানিয়েছে, ওই আল্লাহর কসম খেয়ে বলতেছে তোমার কাছে কয়টা রুটি ছিল? বলে আমার কাছে একটাই রুটি ছিল। যাই হোক, এখন যখন দেখছে ঈসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি, ওই লাঠি দিয়ে সে এরকম ইকে কি বলে হাড্ডিগুলোকে মারে আর জীবিত হয়ে যায়, তো সেও ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে একটা লাঠি নিছে, লাঠি নিয়ে সেও ওই এলাকায় ওই এক এলাকায় গেছে, ওই এলাকায় গিয়ে বলে যে আমিও অনেক মুজিজার, অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। বলে কি অলৌকিক? আমাদের তো আমাদের রাজা সে অসুস্থ হয়ে পড়ে আছে, যদি তাকে পারো সুস্থ করতে তাহলে তোমাকে এই এই দেওয়া হবে। বলছে হ্যাঁ আমি তাকে সুস্থ করতে পারবো। সে একা একা গেছে, যাওয়ার পরে ওই রাজা শুয়ে আছে, রাজাকে এক পিটান দিছে, বলে তুমি সুস্থ হয়ে যাও, তো রাজা সুস্থ হয় না, আবার পিটান দিছে সুস্থ হয়ে যাও, আবার পিটান দিছে সুস্থ হয়ে যাও, সুস্থ হয় না, বরং রাজা সেখানে মরেই গেছে। তো রাজা যখন মরে গেছে তখন ওই রাজার যারা সেনারা ছিল, রাজার যারা বাহিনী মন্ত্রীরা, এরা বলে যে তুমি রাজাকে মারছো, এর অপরাধে তোমাকে শুলিতে চড়ানো হবে। তো তাকে প্রচণ্ড রকম মারছে, মারার পরে তাকে ওই শুলিতে নিয়ে গেছে, শুলিতে চড়াবে, মেরে ফেলবে। তো শুলিতে তাকে চড়ানো হয়েছে, নেওয়া হয়েছে, এখন তীর মেরে তাকে হত্যা করবে। ওই সময় ঈসা আলাইহিস সালামকে উনি খবর দিছে যে আমার এক সঙ্গী আছে, তাকে একটু খবর দাও, তো ঈসা আলাইহিস সালাম আসছে। তো যখন নাকি ঈসা আলাইহিস সালাম আসছে, তো আসার পরে উনি দেখতেছেন যে তার সঙ্গী ইহুদি, সে ওই শুলিতে চড়ানো, এখনই তাকে মেরে ফেলবে। এখন ওই ইহুদি বলতেছে হে নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাকে একটু বাঁচান, আপনি যা বলবেন আমি তাই শুনব। তো ঈসা আলাইহিস সালাম ওই এদেরকে, রাজাদেরকে বললেন এবং উজিরদেরকে বললেন যে দেখো, আমি যদি তোমাদের রাজাকে আল্লাহর আদেশে যদি জীবিত করে দিতে পারি তাহলে আমার সঙ্গীকে কি ছেড়ে দিবা? বলে হ্যাঁ, তাহলে আমরা ছেড়ে দিব। তো ঈসা আলাইহিস সালামকে সেই রাজার কাছে নেওয়া হলো, রাজাকে বলল আল্লাহর আদেশে আপনি জীবিত হয়ে যান। তো সেই রাজা জীবিত হয়ে গেছে। তো জীবিত হওয়ার পরে ওই ইহুদিকে ওই ঈদ থেকে শুলিতে থেকে নামানো হয়েছে। এখন ওই ইহুদিকে ইহুদি বলতেছে আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আপনি আমার এই করছেন, আল্লাহ তাআলার আপনি সত্য নবী। এখন ঈসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করেন, ওই আল্লাহর কসম যেই আল্লাহ আমাকে নবী বানিয়েছে, যেই আল্লাহ তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, যেই আল্লাহ আমার হাতে এই রাজাকে জীবিত করেছে, ওই আল্লাহর কসম তোমাকে জিজ্ঞেস করি তোমার কয়টা রুটি ছিল? বলে আমার একটাই রুটি ছিল। তারপরে ঈসা আলাইহিস সালাম আবার তাকে নিয়ে যাচ্ছে। তো যাওয়ার পরে সেই যেই যে খনি, যেই সোনাগুলো, সেই সোনার কাছে গেছে, সোনার কাছে যাওয়ার পরে দেখে সেই খনিগুলো পড়ে আছে। বলে আসো আমরা এই সোনাগুলো নেই আমরা। তো নিচে নেওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তাকে পাঠাইছেন যে নাস্তা নিয়ে আসো, নাস্তা নিয়ে আসছে। ঈসা আলাইহিস সালাম তিনটা ভাগ করছে, সোনাকে তিনটা ভাগ করছে, বলে এই সোনা তিনটা ভাগ, একটা ভাগ তোমার আর একটা ভাগ আমার। বলে আপনি এই তৃতীয় ভাগ কার জন্য করছেন? আপনি আমার উপরে জুলুম করতেছেন, এই তৃতীয় ভাগ কার জন্য করছেন? বলে একটা ভাগ আমার আর একটা ভাগ তোমার, আর এই আর একটা ভাগ রাখছি যা যে নাকি ওই আমাদের রুটিটা যে খেয়ে ফেলছে তার জন্য। এখন সেই ইহুদি বলে যে আপনি ওই যে যে ওই রুটিটা খাইছে তার সন্ধান যদি দিতে পারি তাকে আপনি ওই ভাগটা দিবেন, সত্যি দিবেন? বলে হ্যাঁ আমি দিব।
বলে খোদার কসম ওই রুটিটা আমি খেয়েছি। এখন তাকে ওই তখন ওই স্বর্ণ তাকে দিয়ে দিছে, বলে যে আমিও আমার ভাগও তোমাকে দিয়ে দিলাম আর এই তৃতীয় ভাগও তোমাকে দিয়ে দিলাম, আর তুমি এখানেই শেষ, আল্লাহ তাআলা তোমাকে এই দুনিয়াতেই সব দিয়ে দিছে, আখেরাতে জান্নাতে তুমি আর কিছুই পাবে না। তো সে জাহান্নামী হয়ে দুনিয়া থেকে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম তারপরে গেছেন তার খাঁটি সঙ্গী পাওয়ার জন্য, তো গিয়ে দেখেন যে কিছু মানুষ স্বীকার করতেছে, মা স্বীকার করতেছে, তো ওনাদেরকে বলতেছেন যে তোমরা কি করো, বলে যে আমরা মা স্বীকার করি, বলে তোমরা মা স্বীকার করো, তোমরা কি আমার সাথে মানুষ স্বীকার করবা, মানুষ কিভাবে স্বীকার করে যে মানুষকে ধরে ধরে আমরা জান্নাতে নিব। তারপরে বলে যে আমরা আপনাকে মানতে পারি যদি আপনি আমাদের এই মাছগুলোকে ধরে দিতে পারেন। তো ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আল্লাহ তাআলার আদেশে এই মাছগুলো সব যদি আমি ধরে দিতে পারি তাহলে তোমরা কি আমার সাথে হবা, বলে হবা হব। তো ঈসা আলাইহিস সালাম সেখানে মুজিজা দেখিয়েছেন, তারপরে ওই হাওয়ারিয়ানরা ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে গেছেন এবং ঈসা আলাইহিস সালামের সাথে সব জায়গায় দাওয়াত দিতেন। এটাই মোটামুটি ঘটনা। এরপরে যার ব্যাখ্যা আছে এগুলো আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। কারো কোনো প্রশ্ন আছে? জি বলেন। যেগুলো আমরা বলছি, মানুষ মারা গেলে তার কাছে শুধুমাত্র আমরা যে সওয়াব পাঠাই এগুলো যায়। এক হাদিসের মধ্যে আছে ইজা মাতা ইবনু আদম, মানুষ যখন মারা যায় ইনকাতা আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল বাকি থাকে, একটা হলো যে সে যদি কোনো সৎকায় জারিয়া করে থাকে, মসজিদ বানিয়েছে মাদ্রাসা বানিয়েছে এগুলোর সওয়াব যেতে থাকে, আর একটা হলো সে যদি এলমে নিয়ন্তাফাবে কোনো এলেম ইসলামী জ্ঞান মানুষকে শিখিয়ে থাকে, যত মানুষ শিখবে যত মানুষ জানবে আর যত মানুষকে শিখাবে এগুলোর সব সে কবরে পাবে। আর একটা হলো ওয়ালাদিন সালে, নেককার সন্তান যদি তার জন্য কোনো নেক আমল করে এগুলো তার কবরে যেতে থাকে। তো মানুষ মারা যাওয়ার পরে আমরা যে নেক আমল তার জন্য পাঠাই সেটাই যায়। আমরা মৃত্যুর পরে যেগুলো করি, সাত দিন করা বা চল্লিশা করা, এগুলো ইসলাম সমর্থিত না, কুসংস্কার, এগুলো বেদাত, এগুলো করলে বরং আরো গুনাহ হবে। কোনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই কখনো, কোনো সাহাবিরা যখন মারা গেছেন কখনো তিরিশা চল্লিশা এগুলো কিছুই করেন নাই, কোনো সাহাবায়ে কেরাম করেন নাই, কোনো তাবেইনও করেন নাই। অতএব যেগুলো রসুল করেন নাই সাহাবায়ে কেরাম করেন নাই সেগুলোকে আমরা প্রথা বানিয়ে নেওয়া, এটা হলো বেদাত, আর এটা করলে গুনাহ হবে। আমি যদি আমার পিতামাতা বা আমার মৃত ব্যক্তির জন্য উপকারী করতে চাই, কোনো নির্দিষ্ট দিন ছাড়া যে কোনো সময় মানুষকে খাওয়াবো, যে কোনো সময় গরিবকে দাওয়াত দিয়ে খাওয়াবো, আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াবো, এর সব আমার বাবার জন্য পৌঁছিয়ে দিব, অথবা আমি সৎকা করব, শুধু যে খাওয়াইতে হবে এমন না, যে কোনো নেক আমল করে আমি আমার বাবার জন্য সৎকা করে দিতে পারি। জি জি বলেন। জি, নিয়ত হলো, নিয়ত আরবি শব্দ, নিয়ত হলো ইচ্ছা, সংকল্প করা মানে ইচ্ছা করা। আমি এখন এশার নামাজ পড়তে আসছি, আমি বললাম নাওয়াইতু আন উসাল্লিয়া আল এশা, কথার কথা বললাম, কিন্তু আমি যে এশা, আমি এশা অর্থ বুঝি না, উসল্লিয়া অর্থ বুঝি না, নাওয়াইতু অর্থ বুঝি না, আমি বলতেছি আমি এখন এশার নামাজ পড়তেছি, যদি আমি না বুঝি আর আমি আরবি বলে গেলাম তো আমার নিয়তই হইল না, নামাজের জন্য নিয়ত করা শর্ত সেই শর্তই হারিয়ে গেছে, আমার নামাজই হবে না। নিয়ত হলো আমার অন্তরে ইচ্ছা করা, মুখেও সেটা প্রকাশ করা, আর নিয়তের মধ্যে অবশ্যই আমি কোন নামাজটা পড়তেছি এটা উল্লেখ করতে হবে, এই জন্য বাংলা নিয়ত করা, আমি এশার নামাজ এই ইমামের পিছনে পড়তেছি। হ্যাঁ, কেউ যদি আরবি বুঝে বা আরবি যেটা বলতেছে সেটা সে বুঝতেছে, নাওয়াইতু আন উসাল্লি আল এশা মুক্তাদিয়ান বিহাজাল ইমাম, কথা যদি যে বুঝবে সে আরবি বলতে পারে, সে তো আরবি বুঝতেছে এবং তার অন্তরে কি আছে মুখে কি আছে দোনোটাই এক। এই জন্য নিয়ত হলো ইচ্ছা প্রকাশ করা, এটা যে আরবি বুঝে না বা মুখে আমি একটা বলতেছি অথচ আমি বুঝতেছি নাকি, তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই বাংলা বলা উচিত। জি পারফিউমে যদি অ্যালকোহল থাকে বা খারাপ কিছু থাকে তাহলে অবশ্যই মাকরু, মানে হারাম কেউ বলে না, মাকরু বলে, এটা উচিত না। তবে যে কোনো সুগন্ধি ব্যবহার করা সুন্নত, যদি অ্যালকোহল জাতীয় কিছু না থাকে, সুগন্ধি আতর যদি এটা আমরা ব্যবহার করতে পারি, এটা নামাজেই শুধু সুন্নত না, সবসময়ের জন্যই সুন্নত সুগন্ধি ব্যবহার করা। জি
দাদার সাথে ওই চক্র অসুবিধা হয়েছিল তখন মাতৃ পয়লা ছিল যে জি জি বাবা দিলে দেখুন বাবা বাবা তো হয়েছিল এই ব্যাপারে করছিলেন যে আচ্ছা আমি করে মানে এই ঘটনার সূত্রটা আসলে আমি ভুলে গেছি, আমার এটা দেখা হয়নি, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনার ওয়াদা দিলাম আমি দেখবো এটা। জি জি এর মাঝখানে তো একদিনে হয় না, এক মাসে হয়েছে না না অনেকদিন হয়েছে। জি অনেকদিনে যদি হয়ে থাকে তো ঈসা আলাইহিস সালাম কে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম কেরাই থেকেছিল ওই জায়গাতে কিন্তু কি আমরা এই সব ক্ষেত্রে তাই বলতে পারি যা হাদিসের মধ্যে আমরা পাই, এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না, কমাইতেও পারবো না। হাদিসের মধ্যে এরকমই আসছে, আমি মারিয়াম রাদিয়াল্লাহু আনহার ওই রাজার কাছে গেছে বা ওই প্রতিবেশীর কাছে যখন ছিলেন তখন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা উল্লেখ আসছে, তারপরে যখন ঈসা আলাইহিস সালাম গেছেন তখন আর মারিয়াম রাদিয়াল্লাহু আনহার উল্লেখ নাই, উনি কোথায় ছিলেন এগুলো নাই, এটা ওই কিতাবের মধ্যে নাই, তো সেই জন্য আমি আর বলতে পারি না কোথায় আছেন, আমি তো আর গায়েব জানি না, কিতাবের মধ্যে যতটুকু পারি ততটুকুই বলতে পারি, এর বাইরে আমি আর বলতে পারবো না। জি 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 বলেন জি 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 এই কথাটা কি কত সত্য মিথ্যা তা জানি না, আর এখানে বলা হয়েছিল কত সপ্তাহ বলতে হতে রাসুল পাকে বলেছিল অন্ধকার ঘরের মধ্যে শুয়ে কথা জি 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 এ সমস্ত যে আচ্ছা তাহলে আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি আপনাকে বলি এই আল্লাহর রসুল নূরের তৈরি নাকি মাটির তৈরি এটা নিয়ে একটা বিতর্ক আছে, মানে কিছু কিছু ভ্রান্ত বা বিভ্রান্ত যাদেরকে বলবেন যারা মানে মন গড়া অনেকে কথাবার্তা বলে তারা বলে যে আল্লাহর রসুল নূরের তৈরি, তাদের কিছু দলিলও দেয় একেবারে যারা বলছে যে ফালতু কথা বলে না, কোরআনের মধ্যে এক জায়গায় আসছে আমি কদ জা আকুম মিনাল্লাহি নূরুন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের কাছে নূর আসছে, নূর বলতে এখানে রসুলকে বোঝানো হয়েছে। আবার তারা এটাও বলে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মাইসারার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় যখন যাচ্ছিলেন তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া ছিল না, তো যার ছায়া থাকে না সে তো মানুষের তৈরি হলে তো ছায়া থাকে, আর যার যদি নূরে হয় তো নূরের তো আর কোনো ছায়া নেই, এই দুইটা আর কি মূল পয়েন্ট তারা বলে। আর আপনি যেগুলো বলতেছেন নূরে এগুলো তারাও বলে না আর কি, এগুলো এমনি হয়তো কোথাও কথা, যাই হোক জি না না এরকম জি 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 আচ্ছা ঠিক আছে আমি ওইটাই বলতেছি আল্লাহ তাআলা যে নূর এটাও কোরআন হাদিসে কোথাও নাই, আল্লাহ কিরকম আমরা জানি না, তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ নূরে তৈরি এটা কোনো হাদিস কোরআন দ্বারা কোথাও এটা প্রমাণিত না, তো যেটা বিভ্রান্ত আসে এই দুই আয়াতের ক্ষেত্রে, শুধু এই দুই আয়াতের ওইটার ক্ষেত্রে নূরুন সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আসছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা নূর হলো আলো ঈশের অর্থে মানে ভাব অর্থে আসছে, আল্লাহর রসুল মানুষের জন্য আলো হয়ে আসছেন, যেমন অন্য এক জায়গায় আসছে লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাত ইলা নূর, রসুলগণ তোমাদের কাছে আসেন অন্ধকার থেকে আলোতে নেওয়ার জন্য, মানে এটা ভাব অর্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি সেটা না, কারণ কোরআনের মধ্যে স্পষ্ট আছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রসুল আপনি বলে দেন আমি তোমাদের মতোই একজন মানুষ, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই একজন মানুষ ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা প্রস্রাব এগুলো সবই আমাদের মতো, তার রক্ত হাত কেটে গেলে রক্ত বেরোইছেন, আহত হয়েছেন, বিষ খাওয়ার দ্বারা উনি ই হয়েছেন, আমাদের মতোই অসুস্থ হয়েছেন,
আর একটা যেটা বলে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এটাও যে তার ছায়া ছিল না সেটা না, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যাচ্ছিলেন আল্লাহ তাআলার মুজিজা ছিল, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানার্থে তার মাথার উপরে মেঘকে দিয়ে দিছিলেন, রাসূল যেখানেই যাচ্ছিলেন মেঘ তাকে ছায়া দিচ্ছিল, মেঘ ছায়া দেওয়ার কারণে যেহেতু ওনার উপরে আলোটা পড়ে নাই তো ওনার ছায়া কিভাবে পড়বে, এই জন্য সমস্ত কিতাবের মধ্যেও এটা আসছে যে মেঘ আল্লাহর রসুলকে ছায়া দিচ্ছিলেন, যার কারণেই রসুল সাল্লাহ সাল্লামের ছায়া মাইসারা রাদিয়াল্লাহু তাআলা যে বলছেন দেখেন নাই সেই কারণে। তো এই দুইটা জিনিস নিয়ে তারা বিভ্রান্ত করে, কিন্তু এটা সমস্ত ওলামায়ে কেরাম চারো মাজহাব সবার এটা একমত যে রসুল সাল্লাহ সাল্লাম আমাদের মতোই মানুষ এবং মাটির তৈরি মানুষ, নূরের তৈরি না। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? শেষ প্রশ্ন। আচ্ছা তা আপনাদের দুইজনের কাছে আসতেছি ওনারটা। জি 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 আত্তাহিয়াতু যতবার বলবো ততবারই পড়বো, তিনবারই পড়বো আত্তাহিয়াতু। জি হ্যাঁ হ্যাঁ আত্তাহিয়াতু শেষ করে, শুধু আত্তাহিয়াতু শেষ করে এক পাশে সালাম ফিরিয়ে দুইটা সেজদা দিবেন, তারপরে আবার আত্তাহিয়াতু আত্তাহিয়াতু থেকে শুরু করে আবার তিনটা পড়বেন। জি বলেন। জি অবশ্যই, এটি তো বলতেছি সৎকায় জারিয়া মানি যেটা প্রবাহমান, একটা মসজিদের জন্য মসজিদ তৈরি, মাদ্রাসা তৈরি, বা যে কোনো একটা ছাত্রকে পড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করা, সে আলেম হয়ে সে নিজে যত শিখবে শিখাবে, মানুষকে যত শিখাবে, বা একজনকে আমি দাওয়াত দিলাম তাকে নামাজি বানালাম, সে যত নামাজি বানাবে, যে সে যত নামাজ পড়বে, এগুলো সব আমার কবরে যেতে থাকবে, এগুলো হলো সব সওয়াব সৎকায় জারিয়া বলে তিনটা আমল চলতে থাকবে। জি আচ্ছা আমি আপনাদেরকে আগেও বলছি বা আমার বইতে খুব স্পষ্ট করে আছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি নামাজ তারাবি নামাজ যখন দেখতেছেন অনেকে আলাদা আলাদা করে পড়তেছে, উনি নামাজ পড়ানোর জন্য উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ইমাম বানিয়ে সমস্ত সাহাবি নামাজ পড়ছেন এবং বিশ রাকাত নামাজ পড়ছেন সকল সাহাবি, এর দ্বারা এজমা হয়ে যায় রসুল সাল্লাহ সাল্লাম ঠিক আছে করেন নাই, আমরা বলি না রসুল সাল্লাহ সাল্লামের বিশ রাকাত নামাজ পড়ার বর্ণনা আমরা পাই না, কিন্তু রসুল সাল্লাম পড়ছেন, কিন্তু বিশ রাকাতই পড়ছেন কিনা এটা বর্ণনা নাই, কিন্তু হাদিসের মধ্যে আসে আমাকে তোমরা যেরকম মানবা আলাইকুম বিসুন্নতি ও সুন্নতিল খুলাফায়ের রাশিদিন, এবং সমস্ত আলেমগণ সমস্ত আপনার যত আলেম বলেন মানে হানাফি শাফি হাম্বলি মালিকি এমনকি সালাফি যাদের কি বলেন আহলে হাদিস সবাই সবাই একমত চারটা দলিল গ্রহণযোগ্য, এখানে কোনো দ্বিমত নাই, একটা হলো কোরআন, কোরআনের মধ্যে কিছু থাকলে হাদিস, আর তারপর হলো এজমা, এজমা মানে হলো সাহাবায়ে কেরাম সবাই মিলে যে কাজটা করতেছেন, শুধু সাহাবায়ে কেরাম না সাহাবায়ে কেরামের পরেও যদি সমস্ত আলেম একমত হয়ে যান কোনো একটার ব্যাপারে তো সেটাও একটা ইসলামের একটা অঙ্গ অঙ্গ হিসাবে ধরা নেওয়া হয়, আর একটা হলো কিয়াস। তো এখানে সাহাবায়ে কেরামের এজমা, সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আদেশ করছেন এবং সমস্ত সাহাবায়ে কেরাম পড়ছেন, কোনো কোনো সাহাবায়ে কেরাম দ্বিমত করেন নাই, এখানে প্রশ্ন উঠান নাই। তো সেই হিসাবে আমাদের বিশ রাকাত নামাজ পড়া, রসুলের বিরোধিতা করা এটা একেবারেই অমৌলিক কথা। জি তারপরে আর কে লাস্ট আচ্ছা এইখানের ক্ষেত্রে আমরা বা সমস্ত ওলামায়ে কেরাম যেটা বলেন সেটা হলো আমরা কারো ব্যাপারে মানে হুকুম দিব না, অর্থাৎ কাউকে যদি আপনি পান
সে 99 ভাগ কাফের, একবার এক ভাগ মুসলমান, তারপরও তাকে মুসলমান বলতে বলছে। সে শুধু কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু সে যা যা বলে সব কুফুরি কথা বলে, নামাজকে অস্বীকার করে, কথার কথা, এগুলো সব কুফুরি ই করে, কিন্তু তারপরও তাকে কাফের বলতে নিষেধ করছে। আমরা কারো উপরে ব্যাপারে হুকুম দিব না, হুকুম আমরা দিব না, একটা ভুল করতেছে বাস, এই ভুল করার কারণে তার কি হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, এ ব্যাপারে আমরা কিছু বলবো না। যে যে কায়রাখ্যাতি পড়ুক, আমরা আমরা দেখব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, সাহাবায়ে কেরাম কি করছেন, এইটি আমাদের দলিল, এর পরে আমাদের আর দলিল না। জি, অনেক সময় দেখা যায় আমাদের সামনে কেউ কেউ আল্লাহ রসুল নবী ইসলাম সম্পর্কে এমন কথা বলে যে আমরা ধৈর্য ঠিক রাখতে পারি না, উত্তেজিত হয়ে যাই, তারাই অনেক সময় বকাবকি করি, আমাদের গুণ হবে। জি, করা হযরত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার সামনে বা অন্য এক সাহাবি, ওনার আরেকটা ঘটনা কিন্তু অন্য এক সাহাবি, সমস্ত সাহাবায়ে কেরাম রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া নবী আল্লাহ বলতেন, নাম ধরে কেউ ডাকতেন না। এক ইহুদি এসে ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে, তো ওই সাহাবি ওই ইহুদির এক জোরে ধাক্কা মারছে, এক ঘুষি মারছে, একেবারে পড়ে গেছে যে তুই বেয়াদব, রসুলকে ইয়া মুহাম্মদ বলে ডাকোস, আমরা কোনোদিন ইয়া মুহাম্মদ ডাকি না। তো রসুল তাকে নিষেধ করছেন, হ্যাঁ এটা রসুল বলছেন কি, হ্যাঁ এটা তোমার ইমানের গাইরাত, তোমার মধ্যে যে ইমান আছে এই জন্য তুমি সহ্য করতে পারো নাই, কিন্তু তুমি ভালো ব্যবহার উপস্থাপন করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম গাইরাত ছিল, মানে ইমানই কি বলে সাহস, যার কারণে যখনই কাউকে দেখতেন এরকম রসুলের বিরোধিতা করতেছেন, রসুল বলতেন কি, দানি আদরি বানোকা, হে আল্লাহ রসুল অনুমতি দেন তার গলা কেটে ফেলি, রসুল কি বলতেন, থামো থামো থামো। এই জন্য এটা আসা স্বাভাবিক, এটা আসলে আমাকে বুঝতে হবে যে আমি মুসলমান, কিন্তু আমাকে আবার সংযত করতে হবে, আমাকে বিধানের মধ্যে থাকতে হবে, বিধানের বাইরে গেলে আমাকে চলবে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন। اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك ولا يعز من عاديت ولا يذل من واليت تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين